জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নির্দলীয় সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন বলছে মির্জা ফখরুল। এরপর জানিয়ে দেব গণ আন্দোলনের মুখে সরকার পর্দাকে বাধ্য হবে ইনশাল্লাহ বলছে অধ্যাপক মুজিবুর রহমান। এদিকে বিএনপির আন্দোলনে সরকারের পতন ঘটাতে পারবে না বলছে হানিফ। জানিয়ে দেব নরসিংদীতে বোমা সহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। এদিকে ইটনা মিঠামইন ও অষ্টগ্রামকে আতঙ্কের জনপদে পরিণত করা হয়েছে। সর্বশেষে জানিয়ে দেব শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না বলছে ফজলুর রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। নির্দলীয় সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন বলছে মির্জা ফখরুল। রাজপথে জনগণের বিপুল স্রোত থামানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। মিথ্যা মামলা আর গ্রেপ্তার করে আটক নেতা কর্মীদের নিস্তেজ করা যাবে না, বরং অগণতান্ত্রিক শক্তিকে প্রতিরোধ করতে আরও উদ্দীপ্ত হবে। আজ সোমবার দুপুর এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। গত দুই দিনে ঢাকা ও যশোর বিএনপির যুবদল ও ছাত্র দলের 21 নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন। বিবৃতিতে জানানো হয়, যশোর জেলা ও বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব সৈয়দ সাবিরুল হক, সদস্য মিজানুর রহমান খান সহ যুবদল ছাত্র দলের 21 নেতাকর্মীকে একটি মিথ্যা মামলায় জামিন না দিয়ে সরকারি মদদে কারাগারে পাঠানো হয়। এছাড়া ঢাকায় মহানগর পূর্ব ছাত্র দলের আহ্বায়ক শেখ খালিদ হাসান ও কলবাগান থানা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাজীব হোসেনকে সব মামলায় জামিনে থাকার পরও পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশ চলছে এক দুর্বিনীত দুঃশাসনের প্রতাপে। বিরোধী দল ও মত এখন নিষ্ঠুর নিষ্পেষণে পিষ্ট। গ্রাম থেকে শহরে বিএনপির কোন নেতাকর্মীরই স্বাভাবিক জীবনযাপনের নিরাপত্তা নেই। সর্বত্রই মনে হয় আওয়ামী পুলিশ বাহিনী বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরার জন্য ওত পেতে আছে। এই আওয়ামী সরকারের আমলে জনসমাজের নারী পুরুষ নির্বিশেষে স্বাভাবিকভাবে বেঁচে থাকার নিরাপত্তা চরমভাবে বিপন্ন। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, এক বেপরোয়া স্বৈরাচারের কবলে পড়ে দেশের মানুষ শুধু জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নয়, ডাল ভাত খেয়ে বেঁচে থাকার অধিকারও ক্রমান্বয়ে হারাচ্ছে। ক্ষুধা ও অনাহার এখন জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষের নিত্য সঙ্গী। বর্তমানে কাঁচামরিচ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের বিস্ময়কর বৃদ্ধিতে সাধারণ মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশব্যাপী সন্ত্রাসী আর বখাটেদের আধিপত্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে। সড়কে অপঘাতে মৃত্যুর হার প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। শাসক গোষ্ঠীর এসব অনাচারের প্রতিবাদ যাতে না হয় সেজন্যই বিভিন্ন অঞ্চলে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার ও কারাগারে প্রেরণ করা হচ্ছে। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম অবিলম্বে যশোর ও ঢাকায় গ্রেপ্তার বিএনপির যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান। গণ আন্দোলনের মুখে সরকার পলদাকে বাধ্য হবে ইনশাল্লাহ বলছে অধ্যাপক মুজিবুর রহমান। জনগণকে সাথে নিয়ে দল নিরপেক্ষ কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত কর্মীদের দরবার আন্দোলন গড়ে তুলতে হবে এবং গণ আন্দোলনের মুখে সরকার পলদাক করতে বাধ্য হবে ইনশাল্লাহ। রোববার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান একথা বলেন। জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা নিজামউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, কর্মীদের ব্যক্তিগত মান উন্নয়ন করতে হবে এবং কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি জামায়াত কর্মীদের মানবতার কল্যাণে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। তিনি বলেন, সরকার উদ্দেশ্যমূলকভাবে আমিরের জামায়াত ডক্টর শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ অনেক নেতাকর্মীকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে আটক করে রেখেছে। আমি অনতিবিলম্বে শীর্ষ নেতা সহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি করছি। বিশেষ অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেন, 2023 সালে হলো আন্দোলন সংগ্রাম ও নির্বিচারের বছর। কেয়ারটেকার সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজপথ ছাড়বে না। তিনি আত্মগঠন কর্মী
গঠন, পরিবার গঠন, সমাজ সেবা ও সমাজ পরিবর্তনে নৈতিক ও চারিত্রিক মানে উন্নীত করে নিজেদেরকে যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মাহবুব রহমান বেলাল, অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুল খালেক, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার ও রৌমারী উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং কুড়িগ্রাম জেলা ছাত্র শিবিরের সভাপতি মকসিদুল হক হীরা প্রমুখ। বিএনপির আন্দোলনে সরকারের পতন ঘটাতে পারবে না বলছে হানিফ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির আন্দোলনের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। দেশি বিদেশি প্রভুদের ষড়যন্ত্র এবং বিএনপির আন্দোলনে সরকারের পতন ঘটাতে পারবে না। আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে তার বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। হানিফ বলেন, বিএনপির ভরসায় জায়গা হচ্ছে ষড়যন্ত্র আন্দোলন মুখে বলছেন, আর ভিতরে তারা করছেন ষড়যন্ত্র। আওয়ামী লীগ বহু ষড়যন্ত্রের মোকাবেলা করেছে এবং আগামীতেও এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করেই নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভের মাধ্যমে আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আর বেশি দিন বাকি নেই, এ কারণে রাজনৈতিক সকল দল নির্বাচনের প্রস্তুতির জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছে। সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, 2012 সাল থেকে বিএনপি আন্দোলন করে আসছে। বিএনপি আর জামায়াত মুদ্রার এপিটোপিট নেতারা বলছেন, জামায়াতের নেতাকর্মীরা তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। এ সময় কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ, জর্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নরসিংদীতে বোমাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। নরসিংদী সদর উপজেলা আলোকবালী ইউনিয়ন থেকে হাত বোমা, গান, পাউডার ও বোমা বানানোর সরঞ্জাম সহ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটক ইমান হাসান আলোকবালী ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং একই ইউনিয়নের চানং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আজ মঙ্গলবার বিকেল 3টার দিকে আলোকবালী ইউনিয়নের কাজির কান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুইয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিনটি বোমা, গান, পাউডার ও বোমা বানানোর সরঞ্জাম সহ ইমাম হাসানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলার প্রস্তুতি চলছে। জানা গেছে, আলোকবালী ইউনিয়ন নির্বাচনে সহিংস তিনজন নিহতের ঘটনায় হত্যা মামলার আসামি ইমাম হাসান, তার বিরুদ্ধে লুটপাট, মারধর ও চাঁদাবাজির অভিযোগে আরো দুইটি মামলা রয়েছে। এর আগেও তাকে একাধিকবার বিভিন্ন মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি এই দুইটি মামলায় জামিনে রয়েছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আলোকবালী ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুল্লাহ ডেইলি স্টারকে বলেন, তার প্রতিপক্ষ তার পরিত্যক্ত বাসায় ককটেল ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি রেখে তাকে ফাঁসিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামকে আতঙ্কের জনপদে পরিণত করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ফজলুর রহমান অভিযোগ করেছেন, জেল, জুলুম আর নির্যাতনের মধ্য দিয়ে ভাটি এলাকাকে এখন এক আতঙ্কের জনপদে পরিণত করা হয়েছে। যেন কোনো রকমে প্রাণটা নিয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় বেঁচে আছে ভাটি এলাকার সহজ সরল আর নিরীহ মানুষজন। আজ সোমবার সকালে কিশোরগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ফজলুর রহমান বলেন, কিশোরগঞ্জ চার আসনের জনগণ 10 বছর ধরে এক প্রকার জিম্মি অবস্থায় নিজ বাসভবনে পরাধীন জীবন যাপন করছেন। এটনা, মিঠামইন ও অষ্টগ্রামের মানুষের গণতান্ত্রিক অধিকার দূরে থাক, তাদের কথা বলার স্বাধীনতা পর্যন্ত নেই, মুখ খুললেই তাদের 14 শিখের বাসিন্দা হতে হয়। গাইরি মামলা, অত্যাচার আর নির্যাতনে জর্জরিত বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত, এরকম অবস্থা যেন এই এলাকার রাষ্ট্রের মধ্যেই আরেকটি রাষ্ট্র আর সেই রাষ্ট্রের একচ্ছত্র অধিপতি একটি পরিবার প্রশাসন যন্ত্র থেকে শুরু করে সবকিছু পরিবারটির নিয়ন্ত্রণ। স্থানীয় সূত্রে জানা গেছে, ফজলুর রহমানের এই অভিযোগ তার রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগ, বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না বলছে ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলী সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, শেখ হাসিনার সরকার অচিরেই চলে যাবে, যদি না যায় আমি মনে করব আমার 58 বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা বৃথা। শেখ হাসিনা কোনোদিন 2023 সালে নির্বাচন করতে পারবেন না, 2023-এর শেষে বা 24 সালের প্রথমে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, না না না। সোমবার দুপুরে দলীয় কার্যালয়ের কিশোরগঞ্জ জেলা বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অ্যাডভোকেট ফজলুর রহমান।
তিনি আরো বলেন, এদেশে জনগণের সরকার হবে, তত্ত্বাবধায়ক সরকার হবে, সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। বেগম খালেদা জিয়া জেল থেকে বেরিয়ে এসে বিএনপির নেতৃত্ব দিবেন, তার নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি জয়ী হবে। এ সময় জেলা বিএনপির সহসভাপতি উম্মে কুলসুম, রেখা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সিনিয়র, যুগ্ন সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক হাজি ইসরায়েল মিয়া, ছাত্রদল সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ, নেভিন প্রমুখ উপস্থিত ছিলেন।